সব মাসেই এখায়ার নাম হয় এই মাসের। আগে যে মাসে সব কেউ দেখতেও পারতে না, আর এখন বাজারে উঠলে হেয়াল ইয়ে কারাকারি লাগিয়ে যায়। কোন মাসের কথা কইছি আপনারা পারলে কোন তো? মো এসবের গোর পেস কিছু বুঝি না। দাম যখন কম আসলে হে সময় আসলে গরিবের খাওন বেশি না। আর 4-5 বছর আগে এর দাম আসলে 80-90 টাকা কেজি। বড় বড় তারই দাম আসলে এই তো। আর এখন ওই মাসের সর্বনিম্ন কেজি হয়েছে 250-300 টাকা। এত দাম হেয়ার পরেও মানুষে কিন্তু ভাগে পায় না, এই রোমের একটা অবস্থা। এখন কম দাম থাক আর বেশি দাম থাক, সব সময় লগে এই ম্যাচটা মুই পছন্দ করি। আপনারা কি মোট দলে এরহমের কেউ আছেন? এই ম্যাচ বাসার কোনো ঝামেলা নাই, আর কাড়া কোড়াও বেশি থাকে না। হে এর লগে খাইতেও শান্তি। হে এর লগে মুই ছোটকাল থেকে অনেক পছন্দ করি এই মাছ। এদিকে মাছের গায়ে হলুদ দিয়ে হে এরপর একটু লবণ দিয়ে আরো লেবুর রস দিয়ে অল্প একটু সময় রাখকে দিমু প্রায় 10 মিনিটের নাহান। আদা রসুন গোলমরিচ এলাচ এই মিলে ইয়ে বাড্ডে লইতেছি। বাড়া মশলার যে স্বাদ হে তো যারা বাড্ডে খান হেরা তো জানেনি। সামান্য এই কিছু বাড়া মশলা আর কিছু মশলা মিলে ইয়ে রানলে এই মাছটার এত স্বাদ হয় হে বারবার খাইতে ইচ্ছে করবে আমনে গো। এদিকে তাওয়ার উপরে তেল দিয়ে হে এরপরে তেল যখন গরম হয়েছে হে এর মধ্যে মাছগুলোরে দিয়ে ভাজতে লইতেছি। অনেকের দেহে পাঙ্গাস মাছ ভাজা ছাড়া হে এরপরে বুনো বুনো করে কষাই হে এরপরে খায়। তো মোর জীবনে অনেক অনেকবার পাঙ্গাস মাছ খাইছি আর এখনো খাই, ভবিষ্যতেও আল্লাহ বাঁচাইলে খামু। কিন্তু কোনো সময় ইচ্ছে হয় না আর ওইবেও না যে পাঙ্গাস মাছ না ভাজতে খাই। মোর এইরকমের কথা কওয়ার কারণ হয়েছে মগো বরিশালের মানুষ বেশিরভাগই 99% মাছই এই রহমের ভাজ যে হের পরে বুনা হোক বা যে রহমের ঝোল ঝোল রা হোক এই রহমের করে রান দেখায় কি কন মগো বরিশালের নেবাইরে আফারা। মুই ঠিক কইছি না মোরা কিন্তু এই রহমের ভাজ যে হে এর পরে ঝোল ঝোল খাই আর বুনা খাই। মাছ ভাজা শেষ এর পরে করইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আরো একটু দারচিনি দিয়ে হে একটু ভাজতে লইলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে ওই যে বাড্ডে রাখছিলাম না মশলাটা ওইডারে দিয়ে দিলাম। হে এর পরে যখন এই সব মিলে একটু ভাজা ভাজা হইবে এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলুদ মরিচ আরো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। কাঁচা জিরে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম হে একটু ফাহে দিয়ে দিলাম। হে এরপরে যখন এই সব মশলাটা এককালে তেল সাইডে দেবে হে এরপরে এর মধ্যে পানি দিয়ে দিলাম ঝোলের পানি। মশলা দিয়ে তেল সাইডে দিলেই বোঝা যায় যে এই মশলাটা ভালো করে ভুনো ভুনো করা হয়েছে। এরপরে যখন ঝোলের পানি একটু গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলোর এক এক করে সবগুলো। অন্যান্য মাছের চাইয়ে এই মাছের রান্দারাও কিন্তু একটু স্পেশাল হয়। মাছ ভাজার আগে হলুদ মরিচ লবণের লাগে একটু লেবুর রস দিয়ে গতক্ষণ ধুয়ে দিলে এই মাছের যে আলাদা একটা গন্ধ আছে এই গন্ধ আর থাহে না। অল্প অল্প যে মশলা দিয়ে মুই আসবো আমনে গো এই মাছ রান্দা দেখাইলাম। হে যদি কেউ রান্দে দেন আর যদি না কর নাম হেলে কিন্তু বুঝবেই না যে এই পাঙ্গাস মাছ খাওয়াইছেন। আরে বিশ্বাস না হইলে আপনারা এইরকমের একদিন রান্দে হে এরপরে কইয়ে যাইয়েন মোর এই ভিডিওর নিচে কমেন্ট করে। এদিকে মোর মাছ রান্দা প্রায় শেষ হয়ে আইছে। উডানের আগে হে এরপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে আসি, এইতে মাছের স্বাদটা আরো বেশি গুণ বাড়িয়ে যায়। এখন মুই গরম গরম ভাত বাইরে হে এরপরে খামু। খাইতে যে কি মজা লাগে হে আর নতুন করে কি কমো। মোর দ্বারা এই মাছ সবসময় ভালো লাগে, আপনারাও একদিন বাড়িতে বানাই খাইয়েন এইরকম। আজকে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলে যাইয়েন না। আর মোর পেস্টারে যারা এখনো ফলো করেন নাই হেরা পেস্টারে ফলো করে দিয়ে যাইয়েন। একবার যারা ফলো করছেন হে আর নতুন করে ফলো করা লাগবে না। আপনারা সবাই ভালো থাকেন, দেখা হইবে না আবার আমনে গোলকে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।